ভিডিওটা তাদের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন। এটা ফ্রি সাইজ, এটা যে কোনো মানুষ এটা বানায় পড়তে পারবো। এটার কম্বিনেশনটা অনেক সুন্দর, অলিভ এবং হচ্ছে অরেঞ্জ কালারের। মিনিমাম নিতে হবে 6 পিস, তাহলে আপনার পাইকারি দাম বা এই দামে পেয়ে যাবেন। এক একটা ডিজাইন এত সুন্দর, আপনারা কোনো ডিজাইনটাই কিন্তু ফালাতে পারবেন না। সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এর হাতাটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর নাজ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওর সাথে জননী বস্ত্র বিতানে। তো জননী বস্ত্র বিতানের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য সুন্দর এবং নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর কিছু কুর্তি কালেকশন নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়ান পিস কুর্তি দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে। তো আজকে মূলত আপনাদের জন্য এই ওয়ান পিস কুর্তি কালেকশনগুলোই দেখাবো, আর এই ভিডিওটা তাদের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন। এই কাপড় সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে আমাদের আজ ধারণা দেবে লিটন ভাইয়া। তো লিটন ভাইয়া আমাদের এই কালেকশনগুলো দেখাবেন এবং কাস্টমারদের উদ্দেশ্যে এটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আজকে দেখাবো পাকিস্তানি সাদা আমারের কুর্তি দেখাবো। আচ্ছা ঠিক আছে, ওয়ান পিসটা দেখাবো। জি, এটা 100% কটন হইব, একবারে পিওর সুতি কাপড়ের মধ্যে পাকিস্তানি সাদা আমারের কুর্তি। আচ্ছা ঠিক আছে, কুর্তি ওয়ান পিস হইব, এটা পিস না, ওয়ান পিস, শুধু ওয়ান পিসটা হইব। আচ্ছা, আগে আমি আপনাদের এই জিনিসটা খুলে দেখানো, ফারস্টে এই কালারটা খুলে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা ফ্রি সাইজ, এটা যে কোনো মানুষ এটা বানায় পড়তে পারবো। লং গাউ দিয়ে আছে একবারে পুরো মাপ মতো, তারপরও আমি এটা মাপে দেখাই দেবো আপনাদের। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য অনেকে আছে যারা জিজ্ঞেস করেন ভাই এটা সাইজটা আপনি একটু দেখিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, তো আপনাদের জন্যই এটা সাইজটা আমরা এখন দেখিয়ে দিব। এই জিনিসটা দেখাই দেই তাহলে পরে আপনার ভালো হইব আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার কেউ আর এটা উই না হই পরে। আচ্ছা ঠিক আছে, এটা আছে হলো 49 আছে। আচ্ছা, সাইডে আছে 49, 24 আর হলো দেন। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু বডি সাইজ হবে 49, লংটা দেখিয়ে দেন এবার। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন কিন্তু এটা, আর এটার কি কাজ করা থাকছে সেটাও আমি আপনাদের জন্য জানিয়ে দিই। গ্লাস ওয়ার্ক করা আছে সুতার ভিতরে, আর এই যে বুতাম গুলো দেখছেন এগুলো কিন্তু সুতার বুতাম না এগুলো, আর এখানে কিন্তু টার্সেল করা আছে, টার্সেলের ওয়ার্ক করা আছে, পুরোটা সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে সাদা বাহারে। আর ব্যাক সাইডটা আমরা দেখে নিব এবার। দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইড প্রিন্টটা সেম প্রিন্টের ভিতরে চলে যাবে। আচ্ছা, এগুলোর কিন্তু অনেকগুলো ডিজাইন হয়, এক একটা এক এক ডিজাইন বা কালার হয়। তো ভাইয়া এটার রেটটা একটু জানিয়ে দিবেন বা প্রাইসটা। এটা আমরা হোলসেল রেট দিতেছি, এটা হোলসেল 850 টাকা করে পড়বো। আচ্ছা, এটা কিন্তু হোলসেল রেট পড়বে 850 টাকা। নিলে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু এই রেটটা না, এখানে তো যারা নেবেন শুধু পাইকারি রেটটাই আমরা বলতেছি, মাত্র 850 টাকা করে। আচ্ছা, আর কত পিস নিতে হবে সেটাও জানিয়ে দিবেন। এটা নিতে হইব মিনিমাম 6 পিস নিতে হইব। আচ্ছা ঠিক আছে, যারা ব্যবসা করার জন্য নেন এটা মিনিমাম 6 পিস নিতে পারবেন। আর এটা এমনি খুচরা মার্কেটে এগুলারে বিক্রি করে, সর্বনিম্ন বিক্রি করে এগুলা 1200 টাকা করে খুচরা বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে যারা বিক্রি করার জন্য নেবেন তারা নিয়ে কিন্তু এই রেটে বিক্রি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা অরিজিনাল পাইকারি রেট দিছি, আর এটা অরিজিনাল পাকিস্তানি ওয়ান পিস হইব কুর্তিটা দাও। আচ্ছা ঠিক আছে, সাদা বাহারে। তারপর আপনাদের সবাই এই যে সিলটা দেখাই দিই, যাতে একটা সিলটা দেখাই দিলে পরে সবাই যাতে বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার একে একে এক একটা কুর্তি দেখে নিব, যেহেতু প্রত্যেকটা সাইজ একই হবে। দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখতে পাচ্ছেন সাইজ সব একই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সুন্দর একটা কাজ চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা। এটা হাতের উপর কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হইব, অনেকে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হইব, ফুলাতাও বানাইতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হবে, বেশিরভাগ মানুষের জন্য যারা একটু লম্বা তাদের জন্য থ্রি কোয়ার্টার। তো আমরা পরবর্তী আরো ডিজাইনগুলো একে একে দেখে নিব। যে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর কালার, এটা হচ্ছে পার্পল কালার, এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা, এটা হচ্ছে তার ব্যাক সাইড প্রিন্টটা। আমরা পরবর্তী আরেকটি কালারে চলে যাব। দেখতে পাচ্ছেন আরও একটি কালার, এটার কম্বিনেশনটা অনেক সুন্দর, অলিভ এবং হচ্ছে অরেঞ্জ কালারের। এটা তার ব্যাক সাইডটা, আমরা আরেকটি কালার দেখব। দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইন, এটা পার্পেল এবং লাইট লেমন কালারের সুন্দর একটি কম্বিনেশন, এটা হচ্ছে তার ব্যাক সাইডটা। পরবর্তী আরেকটি দেখে নিব। আর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র 850 টাকা, আর মিনিমাম নিতে হবে 6 পিস, তাহলে আপনার পাইকারি দাম বা এই দামে পেয়ে যাবেন। এটা ফ্রন্ট সাইডটা, এটা তার ব্যাক সাইড প্রিন্টটা। পরবর্তী আরেকটি কালার দেখে নিব এবার আমরা, এটা হচ্ছে আরেকটি ডিজাইন, এটার কম্বিনেশনটা অনেক সুন্দর, পার্পেল ম্যাজেন্ডা এবং অরেঞ্জ কালারের সুন্দর একটি কম্বিনেশন। হাতেও কিন্তু সুন্দর একটি লেস দেওয়া আছে। তারপর ব্যাক সাইডটা ছিল, আরেকটি ডিজাইন দেখব।
ওয়াও, ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছি, টার্সেল করা আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা দেখে নিব। এটা হচ্ছে তার ব্যাক সাইডটা, আর এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর। আমি আবার একটু সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এর হাতাটা, হাতের কাপড়টা কিন্তু অনেক সুন্দর। আরেকটি ডিজাইন দেখব, দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইন, এটা হচ্ছে সি গ্রিন কালার। এক একটা ডিজাইন এত সুন্দর, আপনারা কোনো ডিজাইনটাই কিন্তু ফালাতে পারবেন না। প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে কোনোটা কম না। তো ব্যাক সাইডটা ছিল, আর হাতাগুলো প্রত্যেকটা একই ধরনেরই হবে। এটা হচ্ছে হাতের কাপড়টা, থ্রি কোয়ার্টার হাতা হবে। তো এবার আরও ডিজাইনগুলো আমরা দেখে নেব, বাকিগুলো, বাকি ডিজাইনগুলো। আরেকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপেশ কালার, যে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড, এই যে দেখতে পাচ্ছেন হাতের কাপড়টা, এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কালার, এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে। ব্যাক সাইডটা দেখে নেব, এটা হচ্ছে তার ব্যাক সাইডটা। লাস্ট আরেকটি কালার, এটা হচ্ছে এই ভিডিওতে সর্বশেষ কালারটা, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার। ব্যাক সাইডটা দেখে নিব, এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের যদি এই ওয়ান পিস কুর্তিগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে ফেলবেন। আর লাস্ট আরেকটি কথা বলতে চাই, যদি আমাদের এই চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগে, আমাদের জননী বস্ত্রবিতানের কালেকশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জননী বস্ত্রবিতানের সাথেই থাকবেন। খুদা হাফেজ।